ويبقى وجه ربك ذو الجلال والإكرام. الله বলেন সব ধ্বংস করে দিব, থাকবেন আল্লাহ, পৃথিবী তছনছ করে দিব, শুরু হয়ে যাবে কিয়ামত, শুরু হবে কিয়ামত। وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا. أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى
ইব্রাহিম ইন্নাকা হামিদুন নো দিল মে বর দুনু আলম সে হমে কর বে খবর খুবসূরত চাঁদ ভি হোতা নহীঁ বলাগল উলা বিকমানি কশবর হসনত জমিয়া মেরা দিল তলব রহা হে মেরে জলনে রহা হে সিনা এ দওয়া ওহি মিলেঙ্গি মুঝে লে চলো মদিনা বলাল উলা বিকমানিহি কশবত তুজাব হসনত জমিয়া আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের চাঁদপুর জেলার অন্তর্গত মোহনপুর যুবক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শামসুল হক চৌধুরী বাবুল সাহেব, জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান 7 নং মোহনপুর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক বায়রা উপস্থিত আছেন, মুরব্বিয়ানে আজাম প্রধান আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্ত অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে ঈমানের তেজেতে জিয়ান হয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমানের তেজেতে জিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে ঈমানের জোর দিয়ে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
সম্মানিত সুধি, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, যতক্ষণ ফ্যান্ডেলের ভিতরে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয় সেটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। এবং যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা নাজিল হইতে থাকবে, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। লসনা লাভ আল্লাহ, অনেক ভাই দাঁড়িয়ে আছেন কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক, আমিন। সম্মানিত সুধী, সব ঠিক আছে, কিন্তু এটা তো আমার পরিচিত মাহফিল, মহব্বতের মাহফিল, আপনাদের এলাকার মন্ত্রীর এলাকা, এটা মন্ত্রী সাহেবের এলাকা, মন্ত্রী সাহেবের ভাইয়ের মাহফিল, ঠিক কিনা? যুবকদের মাহফিল, এলাকাবাসীর মাহফিল। গত বছর আসছি, বছর আসছি, আমি আপনাদের কাছে পরিচিত, আপনারাও আমার কাছে পরিচিত, তো এখানে আর নতুন করে কর্মসূচি দেওয়ার দরকার নাই, শুধু টাচ দিয়ে যাচ্ছি। মেহরবানি করে একটু হ্যাঁ না ঠিক বেঠিক এগুলো বললে বক্তার কথা বলার একটু উৎসাহ জাগে, পারবো তো ইনশাআল্লাহ। সূরাটি 99 নম্বর সূরা, এই সূরার বাংলা অর্থ হলো ভূমিকম্পের সূরা। কের সূরা? ভূমিকম্পের সূরা। তাহলে বোঝা যায় ভূমিকম্প একটা হবে, থাকি যেহেতু ভূমিকম্পের নামে আল্লাহ সূরা নাজিল করে রাখছে, এর দ্বারা বোঝা যায় ভূমিকম্প একটা হবে। ভাববেন না মাঝে মধ্যে তো লারা সারা দেয় এই ভূমিকম্পের কথা, এটা বড় ধরনের একটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্প হওয়ার পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা আছে এইভাবে সাজানো থাকবে না, একদিন ভেঙে যাবে। যেমন আপনারাই প্যান্ডেল সাজাইছেন, কালকে এমন সময় প্যান্ডেল থাকবে কেন বলে? প্রয়োজন নাই। আজকে কেন সাজাইলেন? প্রয়োজন আছে, পৃথিবী আল্লাহ সুন্দর করে সাজাইছেন প্রয়োজনে, প্রয়োজন শেষ ভেঙে ফেলে, মোট কথা সব ধ্বংস করে দিবে, না সন্দেহ আছে? আল্লাহ নিজে বলতেছেন সব করে দিব, সব ধ্বংস হবে, থাকবেন কে? আরো জুড়ে আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, থাকবেন আল্লাহ, পৃথিবী তছনছ করে দিব, শুরু হয়ে যাবে কিয়ামত, শুরু হবে কিয়ামত, কিয়ামতের সুগরা, একটা বড় কিয়ামত একটা ছোট কিয়ামত, কিয়ামত হবে, একটা কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত কি তা বুঝছেন নি? আমি বক্তা ওয়াজ করতেছি এখন, হঠাৎ করে স্টেজে মারা যেতে পারি না, কোনো সম্ভাবনা নাই, যে কোনো সময় মানুষ মারা যেতে, ওয়াজ করতেছি হঠাৎ শেষ, ঠিক কিনা? আমরা আগে মনে করতাম মানুষ মরতে গেলে আগে মনে হয় অসুস্থই তো হয়,
অসুস্থ হইয়া গড়ে ফইরা ফুইচা টুচা এর পরে মনে মারা যায়, এটা আমাদের ধারণা ছিল। কিন্তু না, এক সেকেন্ডের ভরসা নাই, মানুষ কথা বলতেছে হঠাৎ নাই, ঠিক কিনা? ঠিক কিনা? বর্তমানে দেখেন অধিকাংশ মানুষ হঠাৎ মৃত্যু বরণ করে, প্রায় মানুষ হঠাৎ মারা যায়। কারি ওনার তো দেখি এলাম একটু আগে বাজারে আমার সাথে চা টা খাইলো, গড়ে গিয়ে হঠাৎ করে বুকে ব্যথা শেষ, মারা গেছে। অসংখ্য গণিত ঘটনা, হঠাৎ মানুষ মারা যায়, সুস্থ মানুষ মারা যায়। তো মনে করেন আমি যদি এই মুহূর্তে স্টেজে মারা যাই, তাহলে এই স্টেজ থেকে আমার কিয়ামত শুরু। এটারে কি কিয়ামত কয়? ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। রাসূল বলেন, মা মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যে যখন মারা যাবে তার কিয়ামতটা তখন থেকে শুরু হবে। ফ্যান্ডেলের ভিতরে মারা গেল, কিয়ামত ফ্যান্ডেলের ভিতর থেকে শুরু। 10 বছর পরে মারা গেলে 10 বছর পর থেকে আপনার কিয়ামতটা শুরু। এটারে কোন কিয়ামত কয়? ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত কখন হবে, কত তারিখ হবে পৃথিবীর কেউ জানে? কেউ জানে না? আপনাদের পিসাবরা জানেনি, এমন কি নবী রাসূলরাও জানেন না। এর আওয়াজ যখন কম পাইলাম, আপনাদের আকীদা কিতা কয়, নবীরাও জানে না। সমষ্টিগত কিয়ামত কখন হবে, কত তারিখ হবে, কোন নবীদের কো আল্লাহ জানাইছে না। আপনার পিসাব জানবো করতে গিয়ে, নবীর একটু জানছেন না, তো পিসাবরা তো জানবে না। এর মধ্যে কোনো পিসাবরা জানতেই পারে না, কারণ যেখানে পয়গম্বরও জানছেন না। এই সমষ্টিগত কিয়ামত কখন হবে, কত তারিখ হবে, একমাত্র আল্লাহ জানে। আমার সাথে একটু টিকবে টিক বলতে হবে, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো একমাত্র গায়েবের খবর আল্লাহ জানে, আর কেউ জানেন না। এটাই আকীদা আমাদের। এখন আসুন, সমষ্টিগত কিয়ামত কখন হবে কাউকে জানেন নাই, তাই রাসূল জানেন না। কিন্তু রাসূলকে কতগুলো আলামতের কথা আল্লাহ জানাই দিয়েছেন, যে এই এই লক্ষণ আলামত গুলি যখন সামনে আসবে বুঝে নিবেন কিয়ামত খুব কাছাকাছি। যতগুলা আলামত সম্পর্কে রাসূলকে আল্লাহ জানাইছেন, রাসূল আমাদেরকে সবগুলা আলামতের ব্যাপারে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। আমাদের ওলামায়ে কেরামদের মতে যে যতগুলা আলামত রাসূল জানাইছিল সব আলামত প্রকাশ হয়ে গেছে, বাকি আছে এক থেকে দুইটা। এখন আপনারাই বলেন কিয়ামত দূরে না কাছে? খুব কাছাকাছি, খুবই কাছাকাছি। আলামত সম্পর্কে ওয়াজ করতে গেলে তো শুধু আলামতেরই ওয়াজ করতে হবে, আর আলামতের ওয়াজ করতে গেলে সবাইও ধরা পড়বে। তো এদিক দিয়ে যাই না, কারণ সময় কম, মূল আলোচনায় ঢুকতে হবে। এক কথায় সব একটার ভিতরে ঢুকাইয়া দেই, বর্তমান বাংলাদেশে, চলমান বাংলাদেশে যা হইতেছে সবগুলাই কিয়ামতের আলামত। একটার ভিতরে সব ঢুকাই দিলাম, আপনারা দেখতেই আছেন, বুঝতেই আছেন, যা হইতেছে সব কিয়ামতের আলামত। লক্ষণ বালা না, লক্ষণ খুব খারাপ। সম্মানিত শুধু আসুন, আল্লাহ বলেন নবীকে একটা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে বুঝাইছেন যে এতটুক পর্যন্ত কিয়ামতের সীমানা। এটা হলো যখন এই পৃথিবীতে আল্লাহ বলনে ওয়ালা একজন লোক থাকবে না, তখন এই জমিন আমি টিকায় রাখবো না। এই বক্তব্যর দ্বারা আপনারা কিছু বুঝতে পারছেন না? বুঝলে একটু বুঝাই দিই। এই বক্তব্যর দ্বারা স্পষ্ট হয়ে গেল, এই জমিনটা একমাত্র টিকায় রাখছে আল্লাহ ওয়ালাদের জন্য। আল্লাহ ওয়ালা থাকবে না তো জমিন রাখবে না, তাই আল্লাহ ওয়ালাদের বিরোধিতা যারা করে, যেই সমস্ত নাস্তিক মুরতাদগুলা
যেই সমস্ত রামবামদের দালাল গুলা আলেমদেরকে আল্লাহওয়ালাদেরকে টিক্কারি মস্কারি করো, যাদের সমালোচনা করো, বুঝে নাও জমিনটা তাদের জন্যই টিকায় রাখছে, তোমাদের জন্য নয়। তারা না থাকলে তোমাদের মতো কুত্তা বিলাইয়ের জন্য আল্লাহ দুনিয়া রাখবে না। এই জন্য আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, সিন্নি খাওয়ার জন্য খাইছো মোল্লা সিনছো না। কথা বুঝতে পারছে? আমাদের হবিগঞ্জের একটা প্রবাদ। তো এই জমিন টিকে আছে শুধু আল্লাহওয়ালাদের জন্য, আলেমদের জন্য, তাদের চোখের পানির দ্বারা জমিন টিকে রাখছে। সাবধান, বিরোধিতা করবা না, বিরোধিতা করবা তো জমিন রাখবে না, তুইও থাকবি না। যদি দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকতে চাস আল্লাহওয়ালাদের কদর করতে থাকো, সম্মানিত শুধু তাহলে বাসো। পৃথিবী ধ্বংস করবে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না। এখানে আপনাদের একটা জিনিস বোঝা দরকার, আল্লাহওয়ালা থাকবে না এই কারণে ভাববেন না যে মানুষ থাকবে না, মানুষ থাকবে কিন্তু আল্লাহ বলনেওয়ালা থাকবে না। তখন যে সময় কিয়ামত হবে তখন মানুষ থাকবে কিন্তু আল্লাহওয়ালা থাকবে না। আল্লাহ বলেন যেই মানুষগুলা তখন থাকবে তাদেরকে আমি মানুষ বলি না, কারণ মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো ফেরেশতাদের চেয়েও দামি, এক প্রকারের মানুষ হলো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, এটা হলো এক জাতি। আর একটা মানুষ হলো কুকুরের চেয়েও নিকৃষ্ট। তাহলে মানুষ কয় প্রকার? এক জাতের মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আরেক জাতের মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। ওই জেডি থাকবে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, আর যারা ফেরেশতাদের চেয়ে দামি তারা থাকবে না, জমিন রাখবে না। কথা বুঝতেছেন সম্মানিত শুধু? তাহলে এবার আসুন, জমিন আল্লাহ রাখবে না, আল্লাহওয়ালা থাকবে না, জমিন ধ্বংস করে দিবে, তখন কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট এই মানুষগুলো থাকবে। আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে অনুমতি দিবে, যখন আল্লাহওয়ালা থাকবে না তখন জমিন আর রাখার দরকার নাই। আর যেই মানুষগুলো থাকবে, এটা তো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, কেন জানেন? ওই মানুষগুলো তখন এমন পাপ করবে যে জাহিলিয়তের যুগ কেউ হার মানাবে। গুনাহের কাজ এত বেড়ে যাবে যে মানুষ গুনাহের প্রতিযোগিতা করবে কে কাতে বেশি গুনাহ করতে পারে। বর্তমানে কিন্তু এটা শুরু হয়ে গেছে, শুরু হয়েছে না? শুরু হয়ে গেছে, গুনাহের প্রতিযোগিতা চলে এখন। বিজ্ঞান এত উপরে যাবে যা পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে এই পর্যন্ত বিজ্ঞান এত উপরে উঠে নাই, তখন বিজ্ঞান এত ডেভেলপ হবে। এখন তো মোবাইল চালান এমনি, কালকে হঠাৎ করে ফেসবুকে দেখি একটা মোবাইল বেরিয়েছে কলম, এখানে তো রাখতে পারবে কলমের ভিতরে মোবাইল। আচ্ছা আচ্ছা, কিয়ামতের আগে এমন মোবাইল বেরিব স্যান্ডেল আছে না পায়ের স্যান্ডেলের ফিতার মধ্যে মোবাইল থাকবে। কথা বুঝতে পারছে? কালকে আমি এটা দেখে চিন্তা করছি না, আমার প্রথম প্রথম একটা কিরম কিরম লাগতেছে, আমি যখন কিয়ামতের আলামত গুলো পড়তেছি তখন বিজ্ঞানের অবস্থা দেখে আমি চিন্তা করেছি স্যান্ডেলের ভিতরে কি পাবো, মাথা ঘুরতেছে। আল্লাহর কি কুদরত, তুই যখন বুঝস না আল্লাহ কথা তোরা দেখাইতেছি, ডাইরেক্ট মোবাইল বাই করে আমি হঠাৎ টিপতে যাচ্ছি দিই সামনে কায় পড়ছে, এর স্ক্রিনশট দিয়ে মোবাইল রাখছি যে আমার আলামতের সাথে মিলে গেছে। আমার ভিতরে একটু কিরম কিরম কাজ করতেছিল ক্লিয়ার হওয়ার জন্য আল্লাহ বাস্তব দেখাই দিছে। একটা কলম, এটাতে লেখতো আছে, ফোন আইলে রিসিভ করতেছে। কথা বুঝতেছেন? আমি এটার অর্ডার দিছি ডান বললে, আমি এটা দরকার আমার, মন চাইছি কেন তো রাখলাম ফুডের মধ্যে, আর বাইকের সেটা লেখলাম, আবার কত হইল সুন্দর না, দামও কম। তখন বিজ্ঞান এত উপরে যাবে, শুধু স্যান্ডেল না, মোবাইল আপনার চামড়ার সাথে ফিটিং থাকবে, চামড়ার সাথে। কথা বুঝতেছেন? মনে করেন আপনার হাতের চামড়া আছে না, এটাই মোবাইল, এমন সিস্টেম করে দিব, বিজ্ঞান এত উপরে যাবে। আর গুনাহ এমন বাড়া বাড়বে জেনা বেবিচার, এটা পান্তাবাত। বর্তমানে কিন্তু পান্তাবাত, আপনারা পাইবেন না, বহু দূরের কথা বলতেছি, বর্তমানে এগুলো চলতেছে,
খালি ইসরাফিল সিংহে ফুটা দিবার বাকি, কথা বুঝতেছেন? দেয় না কেন? কারণ এখন আল্লাহ ওয়ালার জমিন আছে, এখনো শেষ রাতে তাদের চোখের পানি পড়ে, যার জন্য জমিন টিকায় রাখছে। গুম, হত্যা, এগুলো পান্তাবাদ। জেনা বেবি স্যার বুঝেন না, একশোটা দর্শন করার পরে তার মিষ্টি খাওয়ায় মানছে বাংলাদেশ, দর্শনের সেঞ্চুরি করছে, এরা মিষ্টি খাওয়ায় বাংলার জমিনে, জাতির কপাল কিভাবে পড়ছে। ভাদ্র মাস আসলে একটা প্রাণীর যৌন চাহিদা বেড়ে যায়, এই প্রাণীর নামটা কি? কুকুর। কুকুর যেইভাবে অবাধে মেলামেশা করে, তার কোনো লজ্জা শরম নাই, ঠিক কিয়ামতের আগ মুহূর্তে মানুষগুলা এইভাবে মেলামেশা করবে, তাদের কোনো লজ্জা শরম থাকবে না। বর্তমানে আসেনি কিছু না, পাইলে দেখা যায় না, পার্কে মার্কে গেলে ওখানে দেখা যায়, ওপেন চলতেছে, জুরা ছাড়া একজন নাই, সবাই জুরা জুরা, ঠিক নেই, জুরা ছাড়া একখানা বয় না। আর এমন একটা অবস্থা, আমরা দেখলে লজ্জা লাগে কিন্তু এরা লজ্জা নাই, কথা বুঝতে পারছেন? এগুলো কেয়ামতের আলামত, এগুলো কেয়ামতের। এই পরিস্থিতি যখন শুরু হবে, আল্লাহ ইসরাফিল জানাইবেন, এরা ইসরাফিল আলাইহিসসালাম, কাজ শুরু করে দাও। কোন রেওয়ায়েতে পাইছি দুইবার সিংহে ফুঁক দিবে, কোন জায়গায় তিনবার, ইদানি একটু কি আছে, একতলাপ আছে, তিনবার কেউ দুইবার এরকম মজা নাই, কিন্তু সর্বমোট সিংহায় ফুঁক দিবে তিনবার। যখন সিংহা বুঝছেন, ওই যে আপনার এলাকাতে মহিলার সিংহা লইয়া খান্দলে সিংহা লাগাইবে, সিংহা এই মহিলার সিংহা, অনেকে মনে করতেছে পুজো সিংহা তো আমরা বাড়িতে লইয়েছি, মহিষের সিংহা, গুরুর সিংহা, এটা আল্লাহর কুদরতি সিংহা, এটা আরবিতে বলা হয় সুর, আর আমরা এমনি বলি সিংহা। এই সিংহা ফুক দিব, এটা যখন প্রথম ফুকটা দিবে, যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হইতে থাকবে, যত সময় যাবে তত বিকট বিকট, এটার আওয়াজ খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এটার আওয়াজে জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হইব। ওই যে সূরা আমি তেলাওয়াত করছি, এটার নাম ওই ভূমিকম্পের সূরা, সূরা জিলজাল আল্লাহ নাযিল করছে ভূমিকম্পের সূরা। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তে ভূমিকম্প শুরু হবে, জালজালা শুরু হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? জমিন স্থির থাকবে না, চতুর্দিকে আলী জমিন লড়বে। এরপরে আল্লাহ বলেন, ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে যত সম্পদ ছিল জমিন উগলায়া বাইর করে দিব, জমিনের পেটের ভিতরে যত সম্পদ আছে সব বাইর করে দিব। জমিনের নিচে কিন্তু অনেক সম্পদ আছে, যেগুলোর জন্য আমরা মারামারি করি, স্বর্ণ মুদ্রা, এরপরে লেগে আপনার ডায়মন্ড মানে কি ধরনের হয়, খুব দামি দামি জিনিস, হীরা মুক্তা, তো সব জমিনের নিচে আছে। এই দামি দামি জিনিস সেদিন মানুষের সামনে উগলায় দিব, কথা বুঝতে পারছেন? জমিন স্থির থাকবে না। এরপর আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মালাহা, এরপর আল্লাহ বলেন, মানুষ তখন জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন তোমার কি হয়েছে? জমিনের এই অবস্থা দেখিয়া জমিনের ভিতর থেকে যখন সম্পদ বাহির করে দিবে, তখন মানুষ কি বলবে? ওয়াকালাল ইনসানু মালাহা, হে জমিন তুমি এমন করতেছো কেন, তুমি এমন কেন করতেছো? তখন আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
সেদিন জমিনের আল্লাহ জবান খুলে দিবে, জমিন বক্তা হইবে, আপনারা তখন শ্রোতা হইবেন। কথা বুঝতেছেন? জমিন তার কথা বলতে থাকবে, আল্লাহ তার ভাষা, জমিন তখন তার কথা বলতে থাকবে, মনের ভাব তখন প্রকাশ করবে মানুষের কাছে, কথা বলতে থাকবে। কেন কথা কেন বলবে? এরপর আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ এটা তার রবের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমি আপনাদের কাছে জানতে চাই, জমিন যদি কথা বলে তাহলে আপনি কোন জায়গার দ্বারা আহাম কুহাম করছেন? আপনার কোন লাগবে না, জমিনই কই দিব, জমিনই কই দিব। কোন জায়গার দ্বারা ক্যাসিনো টেকা লাগাইছেন? আপনার কোন লাগবে না, জমিনই কই দিব। ঠিক নিও টেকা খাইটা কোন নদী তলাইছেন? এটা ওই নদীর জায়গার যে মাটিটা এখানে কই দালাই। সুতরাং আপনার ওয়াজ করুন না কোনো, জমিন ওয়াজ করুন। উপায় আছে নি? বাসার বাসার উপায় নাই। সিংহায় যখন ফুক দিবে তখন আওয়াজ কিন্তু বিকট হইতে থাকবে, বিকট হইতে হইতে এমন পর্যায়ে যাবে যে সমস্ত প্রাণী জগৎ আর বেঁচে থাকবে না, সব মারা যাবে, একটা প্রাণীও বেঁচে থাকবে না, মারা যাবে। শুরু হবে আরো বিকট আওয়াজ। সূর্যটা তো কত বড়, ফুটবলের মতো, ফুটবলের মতো সূর্য না, এই সূর্য থাকবে না, জমিনে পড়ে যাবে। আপনারা কি মনে হয়, পড়লে অসুবিধা না? আমরা গরের সিবাদ উচ্চি পড়বো, কারণ এটা ফুটবলের মতো নেই, দেখা যায় না, আমরা গরের সাইডে ফিরে যাবো, অসুবিধা কি নিয়ে বলুন, যে তোর লুকায় তো রাখবো, এমনটা ভাবতেছে? তাহলে শুনেন সূর্য কত বড়। বিজ্ঞানরা বলছে, মৌলবীরা বলে বিশ্বাস করে না, বিজ্ঞানরা বিশ্বাস করে, বিজ্ঞান বলছে এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এরপরে সুবহানাল্লাহ, কই তার কষ্ট, যখন বুঝা যায় একটু ব্যাপার হয় না, এই মিয়া পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্যটা হয়, এই সূর্য যদি সুইটটা ফোড়ে পৃথিবীর তালাশ করে পাইবে? পৃথিবী নাই। আমরা বলি পৃথিবী কত বড়, সূর্য বললে পৃথিবী নাই। একটা বিল্ডিং এর নিচে যদি সরিষার দানা পড়ে, সরিষার দানা কেমন রাখি কেউ খাইব? তাহলে সূর্যের নিচে যদি পৃথিবী পড়ে, পৃথিবী কেউ তালাশ করে হয়তো? অন বুঝেন সূর্য কত বড় গেল একটা। দুই নম্বর হইল, সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে আরো লক্ষ লক্ষ গুণ বড় হইছে তারকা। কি বুঝেন? সূর্য থেকে আরো লক্ষ গুণ বড় তারকা। এই তারকা কয়টা আছে? 10-15টা, 100-200টা, কতটা তারকা আছে ফেরেশতাও জানে না, আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে কইবে? কিছু সুবহানাল্লাহ কেন বললেও না, বাড়ি তো কইবে নই। এই সূর্য থেকে লক্ষ গুণ বড় হলো তারকা, এরকম অসংখ্য গণিত তারকা কতটা আছে আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই তারকা হলো সূর্য থেকে লক্ষ গুণ বড়, এরকম অসংখ্য তারকার একটা গ্যালাক্সি চকলেটের মতো চুষে খায় লাগে। এরপরে সুবহানাল্লাহ নাই, আপনার মনে তো হুজুরের মনে তো আব্বা লিখে দিছে, হুজুরে আয়া মনে তো ওয়াজ করতেছে, আইবার সময় আব্বা খাতাত লিখে দিছে ওয়াজ করতেছে নাকি, তা না বাপসা বিরম বোঝা যায়, আশ্চর্য লাগে না? এরা মনে করছে সুবহানাল্লাহ জুড়ে গেলে ওর বক্তার দাম বেড়ে যাবে, বাপটা এরম লইতে যান নাকি, তা সুবহানাল্লাহ করে বক্তার দাম বেড়ে যাবো গা। আল্লাহ, সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় হইল তারকা, এরকম অসংখ্য তারকার একটা গ্যালাক্সির ভিতরে ঢুকাইয়া এটা চুষা খায়া ফলাই দেয়, গ্যালাক্সি কত বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা বাবলে মাতার ব্রেন থাকতো না, আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়। এখন শুন, এই সিংহায় ফুক দিলে তখন আওয়াজ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, সূর্যটা ভেঙ্গে জমিনে পড়ে যাবে, তারকাগুলো সূর্যটা সব জমিনে পড়বে, চন্দ্র পড়বে, টুকরা টুকরায় পড়বে, পৃথিবী তো তালাশ করে পাবেন কই আপনি, পাহাড় পর্বত পাথরের পাহাড় দিকে যে মদিনায় বড় বড় পাহাড়, কত এরিয়া লইয়া শুধু পাথরে এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, গাছের পাতার মতো,
উঠবে এখান থেকে। বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, নদী নালা খাল বিল সবগুলোর মধ্যে আগুন ধরে যাবে, আগুন, ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আওয়াজ বিকট থেকে বিকট হইতে থাকবে। এখন প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহের মাঝখানে একটা বিলম্ব হবে। এখানে তাফসীর কিতাবের মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি আরবাউন লেখা, এখানে কি 40 বছর না 40 দিন এটা উল্লেখ নাই, শুধু 40 বুঝাইছে। মানে 40 কত 40 হইছে আল্লাহ আমাদের জানে। এখন দুই সিংহের মাঝখানে প্রথম সিংহা ফু দেওয়ার পরে দ্বিতীয় সিংহা ফুঁক দিবার আগ মুহূর্ত টানা 40 বছর বৃষ্টি হইতে থাকবে। 40 বছর বৃষ্টি কিতা মনে করছো? আমি বক্তা ওয়াজ করতে মাইছি, আমার বয়সটা মনে 30 ও গেছে না, কথা বুঝতেছে? যদিও যে আজ বয়স হয়েছে বেশি, কিন্তু 30 ও না আমার বয়স গেছে না। তাহলে 40 বছর হইতে আরো 10 বছর অপেক্ষা করতে হবে, ঠিক নেই? তাহলে আমার জন্মের পর তেজু দেখি আরো 10 বছর অপেক্ষা, খালি বৃষ্টি দেখিতে ফানি কই থাকবো? আমি ওখানে কই গেলাম বলে আসমান টানা 40 বছর বৃষ্টি হইতে থাকবে। এরপরে দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে তখন সমস্ত প্রাণীর ভিতরে রুহু আসবে। খেয়াল করবেন, প্রথম সিংহায় মারা গেছে, প্রথম সিংহায় ফুঁক দেওয়াতে প্রাণী মারা গেল, দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে রুহু আসলো। রুহু আসার পরে কাদা মাটি দিয়া বডি গঠন হবে। তৃতীয় সিংহায় যখন ফুঁক দিবে তখন মানুষ মাটির নিচ থেকে মাটি জারতে জারতে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দৌড়াইবে। কোন সিংহা? তৃতীয় সিংহা। যখন ফুঁক দিবে তখন মাটির নিচ থেকে মাটি জারতে জারতে উঠবে আর কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দৌড়াইবে। হাসরের মাঠটা কোন জায়গা? আপনার বাড়ির সাইডে কোন হাসরের মাঠ? ইডে ওই জায়গা না, ওই আওয়াজ শুনতেছেন? এরা বিশ্বাস করে না, যখন বুঝা উজুর তেরা বেশি বুঝে। হাসরের মাঠ যেখানে বসে ওয়াজ শুনতেছেন, এটা কি আল্লাহ হাসরের মাঠ বানাবে? এই পৃথিবীটাই হবে হাসরের মাঠ। নতুন শুনছে অনেকে, আসলে ঠিক আছে, জিরম হতা তো জীবন শুনছি না, যে হানো বই রয়েছে কেন আল্লাহ হাসরের মাঠ। হ্যাঁ, তবে এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। এখনকার পৃথিবীটা হলো গোলাকার আর তখনকার পৃথিবীটা হবে সমতল, একটা মাঠের মতো। মানুষ দৌড়তে থাকবে হাসরের মাঠে, কি অবস্থা? উলঙ্গ অবস্থা, পিপাসু অবস্থা। তখন রাসূল বলেন, রাসূল ওয়াজ করতেছে সাহাবীদের কাছে, রাসূল বলেন, আরে সাহাবীরা, মানুষ গুলা উলঙ্গ অবস্থায় পিপাসু অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় মানুষ গুলি যখন হাসরের মাঠে দৌড়াইতে থাকবে, মাঝখানে আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, বারিত মাঝখানে নবীর সঙ্গে কেন সাক্ষাৎ হবে? আল্লাহর নবী বলেন, মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইবে উলঙ্গ অবস্থায়, কিন্তু সবাই দাঁড়াইব। আরে সর্বপ্রথম কিয়ামতের মাঠে যারে কাপড় পরিধান করাবে তিনি হলেন সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা কে? বুঝতেইব, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জান্নাতের পোশাক সর্বপ্রথম পরাবে। সবাই উলঙ্গ, তারপরে আমার নবী কে পরাবে? কিন্তু মানুষগুলা কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় কিন্তু হাসরের মাঠে দাঁড়াইবে।
মাঝখানে আমার নবীজি দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলে সাহাবীরা রে আমার গুনাহগার উম্মত গুনাহ যখন মাটির নিচ থেকে মাটি জারতে জারতে দাঁড়াইবে, এমন পিপাসা থাকবে ভিতরে কলিজাপাটা পিপাসা লইয়া দাঁড়াইবে, আর আমি আমার গুনাহগার উম্মত কে পিপাসা নিবারণ করার জন্য আমার আল্লাহ আমার এমন একটা নিয়ামত দান করছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে দান করে না। যে নিয়ামতটার নামে কমপ্লিট সূরা নাযিল করছে, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে কমপ্লিট সোনা, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া নবীরে খুশি করার জন্য সূরা কাউসার নাযিল করেছে। আল্লাহর নবী বলেন রাসাবিরা এই যে আমারে আল্লাহ একটা নিয়ামত দান করেছে, এই নিয়ামতটা পৃথিবীর কোন নবী রাসূলকে দান করে নাই, আমি নবীরে দান করছে, জানো এই নিয়ামতটার নাম কি? এই নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার মানুষ কলিজা পাতা পিপাসা লইয়া যখন হাসরের মাঠে যাবে, আমি রাসূলের বরকতি হাতের এক পেয়ালা পানি পান করে, হাউজে কাউসারের পানি পান করে হাসরের মাঠে দিয়ে দৌড়াইয়া চলে যাবে। হাউজে কাউসারের পানিটা কেমন পানি গো, এটা দুনিয়ার কোন সাধারণ পানি নয়, সাধারণ পানি না, হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, দুধের চেয়েও সাদা, এরে মধুর চেয়েও মিঠা, মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও ঘা, এই হাউজে কাউসারের পানি যদি কোন বান্দা বান্দি এক বিন্দু পান করে রে, এক বিন্দু পানি যদি কেউ পান করে, আল্লাহর নবী বলেন অনন্তকালের জন্য টানা 50,000 বছরের ভিতরে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আরে ভাই, হাউজে কাউসারের পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, হাউজে কাউসারের পানি যদি কেউ পান করো তোমার কপাল ফুলে যাবে। ভালো করে শুনে, যারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের এক অবস্থা, যারা হাউজে কাউসারের পানি পান করবে না তাদের আরেক অবস্থা। আল্লাহ নবী বলেন কথা না বলেন, মাহফিল চলাকালীন অবস্থা সামনে যে আসা যাওয়া করবেন না, এটা আদবের খেলাফ। কথা বুঝতে পারছেন? যে কোন ধরনের আদব, বক্তা বাস্তবের সামনে আটাটি করবে গেল ভাই, দামি পাইছেন নাকি? তুলে আদবের খেলাফ, সাবধান। এক কথা মন দিয়ে শুনেন, হাউজে কাউসারের পানি যদি পান করে তার এক অবস্থা, পানি যদি পান না করে তার আরেক অবস্থা। এখন ভালো করে দিল দিয়া শুনেন, কথাগুলি একটাও কোরআন হাদিসের বাহিরে বলবো না, প্রত্যেকটা কথা দিলের কান লাগাইয়া শ্রবণ করেন, জীবনের পায়দা হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলেন সাবিরা যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করো কপালটা কুলে যাবে, পানি যদি পান না করব কপালটা পুড়ে যাবে, কপালটা পুড়ে যাবে।
উপায় নাই, উপায় নাই। আল্লাহর নবী বলেন, আমি গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য যখন হাউজে কাউসারের পানে দাঁড়িয়ে থাকব, মানুষ আসবে আমি রাসূলের বরকতে হাতের পানি পান করার জন্য, আমি এক পেয়ালা পানি পান করায়া দিব। এক পেয়ালা পানি পান করলে টানা 50,000 বছরের ভিতরে আর কোনো দিন পানির পিপাসা বান্দা বান্দির লাগবে না। আল্লাহর পয়গম্বর বলেন, যদি পানি পান না করো গো তাহলে তোমার কি অবস্থাটা হবে শোনো। এই পৃথিবী থেকে, বর্তমান পৃথিবী থেকে সূর্যটা কতটুক দূরত্ব আপনারা শুনে, ওলামায়ে কেরামদের কথা তো বিশ্বাস করেন না, বিজ্ঞানরা কি বলছে শুনেন। বিজ্ঞানরা বলে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। 9,30,00,000 মাইল উপরে সূর্য, বলুন না এত উপরে সূর্য থাকার পরেও তার তাপ কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না। আমাদের গাড়িতে এসি লাগে, বাড়িতে এসি লাগে, খালি বাথরুমও বাহির হইছে, বাহিরের দেশে বাথরুমও আছে এসি, আর না খালি কমোডের ভিতরে লাগালি তো একটা কথা হয় না, ওইখানটা ঠান্ডা লাগলো ভালো লাগবো। আরে ভাই একটু দিলের কান লাগায়া শুনেন আর বুঝেন, এই পৃথিবী থেকে যদি 9,30,00,000 মাইল উপরে সূর্য হয়, এটার তাপ আমরা বরদাস্ত করতে পারি না। আর আল্লাহর নবী বলেন, এরে উম্মত একটু দিলের কান লাগায়া শুন, তোর কপালে যদি হাউজে কাউসারের পানি না জুটে তোর অবস্থা কি হবে শুন। ওই হাসুরের মাঠ আল্লাহ এমন ভাবে বানাইছে গো, হাসুরের মাঠ কেমন ভাবে বানাইছে জানেন, এটা জমিনটা আল্লাহ তামা দিয়া ডালাই দিছে, তামা দিয়া, তামাদা ডালাই দিছে, তামার ডালাই। আর এই যে সূর্য, বর্তমানের সূর্য থেকে 70 গুণ বেশি পাওয়ার থাকবে হাসরের মাঠের সূর্য, আর 70 গুণ পাওয়ার দিয়া কতটুক দূরত্ব রাখবে তাফসীরের কিতাবের মধ্যে আছে, মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে, আধা উপরে সূর্য। আরে ভাই আধা উপরে যদি সূর্যটা থাকে কি বুঝেন আপনারা, বাঁচার উপায় আছে, বাঁচার উপায় নাই। এই সূর্যটা মাত্র আধা উপরে তাও আবার 70 গুণ বেশি পাওয়া, আর এখন সূর্যের মুখ হলো একটা, তখন সূর্যের মুখ হবে 12টা। আল্লাহর নবী বলেন, উম্মত হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারো গো, সেদিন হাসুরের মাঠে 12টা মুখ থাকবে সূর্যের, আর মাত্র 9 ইঞ্চি উপরে সূর্যটা থাকবে, জমিনটা আল্লাহ বানায়া দিবে তামা, আর আল্লাহ ডাক দিয়া বলবে, সূর্য রে তোর মধ্যে যতগুলো পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিছিস, সব আজকে তুই হাসুরের মাঠে ছেড়ে দে, উপায় না, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কিয়ামতের মাঠে আপনি দাঁড়াইবেন, কতটুক জায়গার মধ্যে দাঁড়াইবেন, এখন মাহফিলে বসছি একটু চিপা চিপি জ্ঞান লাগিন দিলে মনটা খারাপ, খালি ক্ষমতা নাই নিলে দেখতে আবার ইলো ঠেলা দেবই তোমার সাথে, তোর ব্যাটাগিরি সারাইলাম হলে ঠিক নেই, একটু সিপা সিপুইলে খালি ক্ষমতা দেখায় খালি রে মাহফিল আইসি দিকে কিছু কই না, নাহলে ঘুষি দিয়ে নাক পাড়াইলাম হলে, কিন্তু এখানে তো বসার সুযোগ পাইছে হাসরের মাঠে। আমার নবী বলেন, এই এমন ভাবে তোমাকে জায়গা দিবে তোমার পায়ের নিচে যতটুকু জায়গা ঠিক, এতটুকু জায়গার মধ্যে টানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে।
উপায় নাই গো, টানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে উলঙ্গ অবস্থায়, পিপাসু অবস্থায়। আল্লাহর নবী বলেন, যদি হাউজে কাউসারের পানি তুমি পান না করতে পারো, ওই হাসরের মাঠে যখন তুমি দাঁড়ায় থাকবা, মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য, জমিনটা তামা। রাসূল বলেন, সূর্যের তাপে সর্বপ্রথম মাতার মগজটা পেটে ছিটকে যাবে, গলে গলে মাতার মগজ গলে গলে নিচে পড়তে থাকবে, জিব্বাটা পানির পিপাসায়, জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে গো, কারো জিব্বা বুক বরাবর চলে আসবে, কারো জিব্বা নাভি বরাবর চলে আসবে, পানির পিপাসায় জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, কিন্তু মরণ হবে না, মাতার মগজ গলে গলে পড়বে, কিন্তু মরণ হবে না গো, মরণ হবে না, মরণ হবে না। এইভাবে কিয়ামতের মাঠে শাস্তি চলতে থাকবে, হাসরের পানি হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারো। আল্লাহর নবী বলেন, তাহলে 50,000 বছরের ভিতরে কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, আমি রাসূল বরকতি হাত দিয়া এক পেয়ালা পানি আমার গুনাহগার উম্মতকে পান করায়া দিব, পানি পান করে হাসরের মাঠে যাবে। আল্লাহ বলেন, যারা পানি পান করবে আমি তাদের মাথার উপরে সূর্য রাখবো না, পিপাসা দিব না, ইয়ার কন্ডিশনের ভিতরে ঢুকায়া রেখে দিব, আরো সে নিচে চায়া দিবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে 3টা দল আমার হাতের পানি পান করতে পারবে না। কয়টা দল? আরো জোরে, 3টা। কিয়ামতের মাঠে 3টা দল হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে। 3টা দল কারা গো? 3টা দলে আমাদের সিনার দরকার আছে, 3টা দল চিনতে হবে, 3টা দল চিনতে হবে, 3টা দলের কথা আমি বলবো। এর আগে আসুন, এই হাউজে কাউসারের পানি পান করবে 3টা দল ব্যতীত, যারা পান করবে তারা আরশের নিচে ছায়া পাবে, যারা পান করবে না তাদের আরশের নিচে কোনো স্থান হবে না, তারা আরশের মাঠে দাঁড়ায় থাকতে হবে 9 ইঞ্চি সূর্যের নিচে। এতটুক শাস্তি কিন্তু সীমাবদ্ধ নয়, এতটুক শাস্তি সীমাবদ্ধ নয়। আল্লাহর নবী বলেন, এক তো হলো সূর্যের তাপ, অন্যদিকে জমিনটা তামা, অন্যদিকে মাতার মগজ গলে গলে পড়ে কলিজা পাটা পিপাসা, মানুষগুলি দিশে হারা হয়ে যাবে, বিরক্তর মতো হয়ে যাবে, ওই দিকে আল্লাহর বড় বড় হুংকার, আল্লাহর হুংকারটা আরো কঠিন হবে। নবীজি বলেন, শাস্তি যা পাবে তার থেকে বেশি কষ্ট লাগবে আল্লাহ যখন হুংকার দিবে। আমার মালিকের তো শুধু মায়া দয়া দেখছো গো, দুনিয়ার জমিনে আল্লাহর শুধু মায়া দয়াটা আপনারা দেখছেন, আল্লাহর কিন্তু আজাব আর গজব আমরা দেখি না। এরা কিয়ামতের মাঠে আল্লাহর কোন মায়া দয়া দেখবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর মায়া দয়া থাকবে না গো, দুনিয়াতে কিন্তু আল্লাহর মায়া দয়ার অভাব নাই।
কারণ দুনিয়াতে আমার আল্লাহর নাম হল রহমান। নাস্তিক হওয়ায় আস্তিক হওয়ায় আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। কেন জানেননি? কারণ আমার আল্লাহর মায়া দয়া বেশি। কিন্তু পরকালে আমার আল্লাহর মায়া দয়াটা থাকবে না, মায়া দয়া শুধু থাকবে মুমিনের জন্য, নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। দুনিয়াতে কিন্তু মুমিনের জন্য মায়া, নাফরমানের জন্য মায়া। কেন? বলে দুনিয়াটা হলো পরীক্ষার হল, দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্রের যে অধিকার, খারাপ ছাত্রের সেই অধিকার, কথা হয় না? ভালো ছাত্রের যে সেবা, খারাপ ছাত্রেরও সেই সেবা। তাই আল্লাহ দুনিয়াতে আস্তিকরেও খাওয়ায়, নাস্তিকরেও খাওয়ায়, নামাজিরও খাওয়ায়, বেনামাজিরও খাওয়ায়, সুদকুররে খাওয়ায়, বুসকুররেও খাওয়ায়, বাটপাররেও খাওয়ায়, সিটাররেও খাওয়ায়। কেন খাওয়ায়? পরীক্ষার হল। জোরে কোন কেন খাওয়ায়? ময়দানে আল্লাহর মায়া দয়া না ফরমানের জন্য থাকবে না, খালি হুঙ্কার থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আরে না ফরমানের বাচ্চা গুলি, দুনিয়ার জমিনে তোরে বেড়াগিরি দিছিলাম, ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার বড় অপব্যবহার করছ। তোরে আমি বডি ভালো দিছিলাম, চেহারা ভালো দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ধন সম্পদ দিছিলাম, তা পাইয়া তুই অপব্যবহার করছস, বেড়াগিরি দেখাইছস। আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে ডাক দিবে, এরে ফেরাউন না তুই কই আসত নি ভাই আসিত, এরে নমরুদ্দার নমরুদ্দার আল্লাহ ডাক দিব, বেড়াগিরি করছিল বেশি, নমরুদ্দার ডাক দিব, আল্লাহ ডাক দিব, বুসরে বুসরে ছিল না ফেরা, বুসায় কিন্তু বাটপারে কম করছে না, মুসলমানের রক্ত চুষছে, আধা ভাগ ট্রাম টুম টেম্পো এটার ডাক দিব, ক্ষমতা দিছিলাম তোরার হাতে, বেড়াগিরি মুসলমানের রক্ত চুইসা খাইছ, একটু দাঁড়া তোর দিকে লই, ফেরাউনটা ডাক দিব, ফেরাউন না বড় লিডার ছিল, ক্ষমতা বেশি দেখাইছে, কত দেখাইছে জানেননি? প্রায় 90,000 শিশুকে জবাই করে মারছে। এরপর আল্লাহ দর্শিনি, হ্যাঁ দর্শিনি, যত বেলাগিরি দেখাও আল্লাহর মার ধীরে ধীরে সাথে সাথে না সুযোগ দে, ডিল দে, যখন বেশি ক্ষমতা ভাই আল্লাহ ভাই আল্লাহ খালি ডিল দে, করতে থাক করতে থাক, আটকা টান দিন শেষ, ঠিক কিনা? ফেরাউইনারে খালি সুযোগ দিছে, সুযোগ দিছে, সুযোগ দিতে দিতে ফেরাউইনার কয় আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় খোদা খেডা, বেড়াগিরি আল্লাহ খালি সুযোগ দিছে। 40টা বছর পর্যন্ত ফেরাউইনার জিন্দিগিতে সর্দি কাশি হইছে না, একটা কাশিও দিছে না 40 বছর, কনে তোরে দিছে বেড়াগিরি করতে করতে থাক, শেষ আসেনি, কথা কয় না, করতে থাক করতে থাক, এরপরে সুবাই মারছেনি, এটারে কিতাব কইলাম না পানির মধ্যে এমনি দে সুবাই কইনি, আমরা সিলেট কটটা কইয়া কটটা কইয়া মারিলা তা কইয়া, আর আপনারা কিতাব কইন সুবাইয়া সুবাইয়া মার, আল্লাহ ফেরাউনের দুইটা সুবাই মারছে, ফেরাউন না সুবাই পারে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমি কালি মেটা ফেলে লেতেছি, আল্লাহ কয় রে তুই বড় বাটপার, বহুত সুযোগ দিছিস, ও করছত না, অন্তত সুবানি শুরু করছি, তুই কালিমা পড়তে জিব্রাইল তুমি কই, আল্লাহ আমি আসি তো, ফের মুখে দিয়া কথা ফের ঢুকাই দে, ও জিব্রাইলের নদীর নিচ থেকে সাগরের নিচ থেকে খামলা দিয়া মাড়ি না মুখে দাঁড়াইতে ঢুকাই দে, তোর মুখে দে খালিমা মানায় না, বেটাগিরি শেষ নেই,
নমরুদ কত বড় বাদশাহ ছিল জানেন? চারজন বাদশাহ ছিল পৃথিবীতে, যারা পৃথিবী শাসন করছে। অহন তো আমরা একটা দেশ শাসন করি, কোন বাংলাদেশ আমরা শাসন করি মনে করি না জানে কি হয়েছে, আর এরা গোটা পৃথিবী শাসন করছে। এরকম চারজন বাদশাহ ছিল, এর মধ্যে দুইজন পয়গম্বর ছিল, মানে মুসলমানের মধ্যে দুইজন ছিল। একজনের লেগে সুলাইমান আলাইহিস সালাম তো জানেন, আর একজন যুলকারনাইন যে উনি ছিল, দুইজন, আর বেঈমানদের মধ্যে দুইজন, এর মধ্যে নমরুদ একজন, গোটা পৃথিবী শাসন করছে। বেড়াগিরি কম করছে না? ইব্রাহিম নবীর আগুনে ফলাই দিছে, ফলাই সত্য করে বেড়াগিরি ক্ষমতা আছে এলে ফলাই দিছে, কি দিল তো যারা পারছে এর মারছে। বেড়াগিরি করতে করতে এমন বাদশাহ হইছে যে সুহংকার পথ দেখে না। আল্লাহ কই রে, তুই তো বেশি বেড়াগিরি দেখাইতেছস, তোরে কি মারতে আমার কামান বিমান লাগবো? এ নমরুদের মারতে কামান বিমান লাগবো? আল্লাহ তখন ডাক দিছে, রে নমরুদের বেড়াগিরিটা বেশি করতেছ, এরে কি তান্দা মারতাম? তখন ফেরেশতারা কয়, আল্লাহ এরে যদি আপনি কামান বিমান দা, মানে তো আপনার ইজ্জত শেষ। তাহলে মারতাম কি? তা সবচেয়ে ছোট ছোট কোনো প্রাণী আসেনি। তখন মশার দল সব আয়া করছে, আয়া আল্লাহ আমরা তো আছি, আমরা একটা বাহিনী, সবচেয়ে ছোট বাহিনী। আল্লাহ কয়, ছোট বাহিনী ঠিক আছে, কিন্তু তোরা দিয়ে মারলে তো বিদ্যুতি হয়ে জায়গা। আচ্ছা তোদের মধ্যে কেউ প্রতিবন্ধী আছে? আতুল্লুলা লেংরা আসেনি, একটা মশা উঠতে কয়, আল্লাহ আমার তো একটা ফাও ভেঙে গেছে, আমি ইঞ্জুরি করে আমি তো প্রতিবন্ধী হয়েছি, আমার একটা ফাও নাই। আল্লাহ কাছে তুই আয়, তোর সাথে আমার কথা আছে, সব বাদ যা, তোরা সবাই দেখে সবাই দিয়ে মারণ লাগতো না, নমরির দ্বারে প্রতিবন্ধী মশা দিয়ে মারো। ওই মশার ঠিকানা দিয়ে দিছে জিব্রাইলের সাথে, জিব্রাইল তুমি মশার সাথে যোগাযোগ রাখবা, তুমি কেমনে কি করবা এটা জিব্রাইলের সাথে পরামর্শ করো। জিব্রাইলে মশার মোবাইল নাম্বারটা নিছে, তোর সাথে ফোনে যোগাযোগ করো, কেমনে কি করবে এটা আমি খালি একটা ফোন করে হয়ে দিল। বাস মশারে কইছে, রে নমরুদ দা যে সময় ঘুমা, এর বম্পাস্টিক মার্কা দুইটা নাক আছে, বড় বড় দুইটা নাক, এই নাকের দাঁড়ে গিয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু প্রতিবন্ধী আবার আহার তুলতে পারতে না, এখানে বৈশা থাকবে। এই একটা শ্বাস দিব আর একটা শ্বাস বিছিয়ে নিব, প্রথম শ্বাসটা যখন ফালাইবো তখন তুই সাপ করে বইতে থাকবে, লড়িস না। দ্বিতীয় শ্বাসটা যখন বিতরে নিব, শ্বাসের সাথে বিতরে যাবে, যেখান থেকে তুই বইতে পারো। নমরিদা শ্বাস ছেড়ে আর একটা শ্বাস যখন বিতরে নিছে, মশাই শ্বাসের লগে ঘুরতে 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 গিয়ে ওই মগজে গিয়ে বসে বইয়া দেহে জাজিমের মতো আরাম লাগে, সুফা সুফা ওপিলে তো আরাম, মজম নরম মগজ নরম সরম না, মশাকে সব বনা যেরম আরামের জায়গা হয়ে পেয়েছি, সুন্দর একটা জায়গা পেয়েছি, কেন জায়গা না বাড়ি করবে দিলাম, মশাই কেন সুখ করে বই বসে। এমনি জিব্রাইলে ফোন দিয়েছে, কি দাঁড়িয়ে তিন কটা জাজিমের উপর বইয়া থাকবে, সব কাজ শুরু করতে না, কাজ তো পাইছি না, খালি তো বসার স্থান পাইছি, তো কাজ আমি কইতেছি, তোর একটা ইনসুলিন আছে না? তো আছে, তো ইনসুলিনটা ডাইরেক্ট যেখানে বসে তুই জাজিমের ভিতরে ঢুকাই দিবি, ইনসুলিন বুঝছেন নি, ইনজেকশন যেটা দেয় মশার একটা আছে মুখের মধ্যে, ইনসুলিন গাইবি বাবুই আছে, এটা মগজের ভিতরে ঢুকাই দিবে। মশা কই, এই খামো আর কোনো কাম নাই, ওইটা তো কোনো ব্যাপার না, ইনসুলিন তো আমার মুখে আছে, বলে ঢুকাই বার ভাই করবে, ডিটর খাম, আমি ফোন দিলে ঢুকাইবে, ফোনটা দিলে আবার ছেড়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ফোন দিছে, বাস আল গজ জাজিমের মধ্যে বইয়াবো, ইনসুলিন যখন ঢুকাইছে, নমরুদ দাসিন ঘুমো ফাল দুইটা দুই হাত তা পাইতেছে, ই বাবা ভরে দিতেছিল সমস্যাটা কি? তা লাফাইতেছে আর ফালাইতেছে। আমাদের জিব্রাইল ওই যে সারিস না, ইনসুলিন ভিতরে ঢুকায় রাখ, আমি কইলেন না তুই উড়াইতে, এদিকে নমরুদ দা মাথা তা পাইতেছে, কোনো খামো না, হঠাৎ করে নমরুদ দা নিচে সাইদের জুতা কাছে ইন্ডা লয়ে মারছে মাথার বাড়ি, জিব্রাইল সাথে সাথে টান দে, সাথে সাথে ছেড়ে দে, জুতা দা বাড়ি দিত, ইনসুলিন ঠান্ডা বাইরে গেছে। নমরুদ দা হম জুতার ভাই সাহেব সব বনাস, এটা কি মেডিসিন রে, এই বেতার ওষুধ বুঝি জুতা বাড়ি দেওয়ার সাথে সাথে ছেড়ে দিছে, না এটা রাখতে ঘন ওই বালিশের দ্বারা লুয়ে ঘুমাইছে জুতা। কতক্ষণ পরে আবার ফোন দিছে এখান থেকে, ইনসুলিন আবার দিবার লাগে, আবার যখন ঢুকাইছে নমরুদ দা তাড়াতাড়ি জুতা দেওয়ার মা দুমছে বাইরে শুরু করছে, জুতা দা বাড়ি দিলে মশা ছেড়ে দেয়, অন হেতো করছে বিপদ, কত জুতা দা বাইরে তো হাতও ব্যথা ধরে লেছে, সকাল বেলা তাড়াতাড়ি রাজ সবাই বসে কয়ে নতুন একজন একটা চাকরি নিয়োগ দেওয়া হবে, চাকরিটা হলো আমার একেবারে একান্ত পিএস, তার ডিউটি হলো জুতা দা বাইরে নি, ডিউটি কি জুতা দা বাইরে নি, বেতন এত টাকা হবে,
সবাই তো সমান না, কিছু কাছের লোক মালিকের সাথে একটু দূরত্ব থাকে, হিংসা করে ভিতর থেকে, কিন্তু পারে না। ওরে একটা সুযোগ পাইছি, চাকরিটা আমার নিতে হইব, আর সুযোগে ফাইলে দাদা ফিরাই আমার শরীরে বিষ বেদনা না কমাইলাম, যত শত্রুতা আমায় আছি সব আজকে শেষ হইবে স্যার আমি পারো। তাইপর কত ডিউটি লো, আমি বললি দাদা বেরিয়ে চাকরি একটা বাজে জুতা লইছে, মশাই যখন খালি ঢুকায় তার ইনসুলিন এমনি হেতে জুতা ইশারা দিয়ে জুতা বাইরে শুরু করে দেয়, শুরু হয়েছে তার চাকরি, জুতা দা বাইরে প্রথম প্রথম তো ভালো লেগেছে জুতা দা বাড়িতে, কিন্তু যখন সাতটা আনে গেছে আর ভালো লাগে না, ওখান খানা খাইতে পারে না, ফসরা পায়খানা করতে পারে না, স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না, খালি জুতা দা বাইরে। আরেকদিন সুফার নিচে অত বড় একটা গল্লা রাখছে ডান্ডা হইনা মুড়া একটা লাডি রাখছে সুপার তোলে রাখিয়া জুতাটা লইয়া কার কাছে যাও কাছে বাড়ি মার আজকে তোর একদিন আমার একদিন ওই গল্লাটা বাইর কইরা যত গান শরীর জোর আছে অতিকান জোরে একটা বাড়ি মারছে মাথাটার মধ্যে, মাথাটা এইভাবে দুই ভাগ হয়ে গেছে, মশা ছায়া দিয়ে উপরে ছাদ নাই, আমি যে জাজিমে বসলাম হন্দু উপরে ছাদ নাই, তো ছাদ নাই কেন তাই কেলা বসে বৃষ্টি মিষ্টি পড়বো আমি যাই প্রতিবন্ধী বেচারা এখান থেকে লাভ নাই গেছে ওরা জিব্রাইল কত দায়িত্ব শেষ আজকে এত চাকরি নাই নমরুদ শেষ নেই। হে মুসলমান পিতের পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, নমরুদ বেড়াগিরি দেখাইছিল আল্লাহ ধ্বংস করছে, ফেরাউন বেড়াগিরি দেখাইছিল আল্লাহ ধ্বংস করছে, বুশ বেড়াগিরি দেখাইছিল সাংবাদিকের জুতা দাবি এলাম হয়েছিল, ওয়াং সাং সচির জুতার বাড়ি কপাল আছে সম্মানিত শরীফ। তাহলে এবার আসো বেড়াগিরি চলবে না, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে নমরুদা ফেরাউন না বেড়াগিরি কম করছত না, বেড়াগিরি করছত কম করছত না, আজকা দাঁড়া দাঁড়াইয়া আমার সামনে কথা বল দেখি, কথা কর লোক সাহস পাইব কথা বলার সাহস নাই, কথা বলার সাহস নাই, আল্লাহ ডাক দিয়া কয় আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার, আল্লাহ ডাক দিয়া বলেন আজকের রাজা কার গো, আজকের রাজত্ব কার, আজকে রাজত্ব কা, কেউ কথা বলবেন আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহির ওয়াহিদির কাহা, আজকের ব্রাশ বাসামি রাজত্ব আমার, বেড়াগিরি কম দেখাই সৎনা, সেদিন সবাই চুপ থাকবে কথা বলার সাহস কারো নাই রে, কারো কথা বলার সাহস না, এ ভাই শুধু একটুটুকুই জানাইতে চাই, মানুষ গুলা কলিজা পাতা পিপাসা জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, বরদাস্ত করতে পারবে না, বেতায় ব্যতীত হইয়া সহ্য করতে পারবে না, মাতার মগজ গলে গলে পড়ে কিন্তু মরণ হয় না, এক পর্যায়ে মানুষগুলা আল্লাহর কাছে বলতে থাকবে মালিক রে তুমি আমাদেরকে জান্নাতে দাও আর না হয় জাহান্নামে দাও, তবে বিচারটা তাড়াতাড়ি করো, কিয়ামতের মাঠে থাকতে চাই না, কিয়ামতের মাঠের আযাব আর যে বরদাস্ত হয় না গো, জান্নাতে দাও না হয় জাহান্নামে দাও, একটা ফয়সালা শোনো আর ভালো লাগে না ভালো লাগে না, এবার মানুষগুলি দিশে হারা হইয়া দৌড়াইয়া নবীদের কাছে যাবে, নবীদের কাছে যাবে, আদম নবীর কাছে যাবে গিয়া বলবে, আদম নবীর কাছে গিয়া বলবে আপনি আমাদের আব্বা, আমরা আপনাদের সন্তান,
সন্তান হইয়া বাবার কাছে আবদার, আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি কইরা আমাদের জান্নাত দেয় না, হয় জাহান্নাম তো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করেন না। এ আশিকের রাসূল দিলের কান লাগায়া শুনেন কথাগুলি মূল্যবান, একটা কথাও বানানো নয় রে, নিজের থেকে একটা কথা বলবো না, দিলের কান লাগায়া শুনেন। আজকে আমরা পীরের পিছনে দৌড়াই জান্নাত যাওয়ার জন্য, ইতিহাস পড়েন ভালো কইরা তাফসীর পড়েন ইসলামিক বই পড়ে জীবনটা গড়েন, যে জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম তোমার সালাম এমন কি সমস্ত নবীগণরা হলো মাসুম, যাদের কোনো গুনাহ নাই, কথা কয় না ঠিক, এ নবীদের গুনাহ আছে নি, যেই দলগুলি বলবেন নবীদের গুনাহ ছিল এটি গুমরাহি দল, এটি প্রভ্রষ্ট দল। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কল নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সে আদম নবীকে বলবে আপনি বলেন না আল্লাহর কাছে আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি করে, আদম নবী তখন উত্তর দিবে আমার কাছে বইলা লাভ নাই, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইয়া, আজকে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইয়া তোদের ব্যাপারে আমি দরখাস্ত করবো বিচার তাড়াতাড়ি করবার লেগে, আমার ভয় লাগে রে, কারণ আমার আল্লাহ নিষেধ করছিল ফল না খাওয়ার জন্য, আমার ওয়াইফে আমার বউয়ে তোরা আম্মায় খাইলিছে ফল, তোরা আম্মায় যে খাইছে ফল এটার লাগে আমি আল্লাহ আমার জিগা আমি কিতা জবাব দিব, এই ভয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াই না, আমি নিজের দিকেই বলি ইয়া নফসি আমার কি উপায় হবে, ফিরাইয়া দিবে মানুষগুলি দৌড়াইতে দৌড়াইতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে গিয়া বলবেন ও পয়গম্বর গো, 950 বছর দ্বীনের দাওয়াত দিবেন গো, আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক আছে, আপনি আল্লাহর একটু বলেন না আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করে, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন না আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই, কথা বলার সাহস নাই, আমার ভয় লাগে রে, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বদুয়া করছিলাম, যদি আমার দূর ছিল না আমার আল্লাহ বলছিল এই জাতি কোনোদিন হেদায়ত পাবে না, এই জিনিসটাকে আমি উপলব্ধি করে আল্লাহর কাছে বদুয়া করছিলাম, আমার ভয় লাগে আমার আল্লাহ যদি বলে নূরে আমার বন্দাদের নামে তুই বদুয়া করছিস, আমি এই জন্য নিজেরই জীবনই আনাচ্ছি আনাচ্ছি আমার কি উপায় হবে আমার কি উপায় হবে, এ আশিক রাসূল দিলের কান লাগায় শুনেন হাজরের মাঠের কথা বলতেছি, নবীরা পর্যন্ত কারো সাহায্য করতে পারবে না, তোমার পিশাব দূরের কথা, মা বাপ ভাই বন্ধু কেউ তোমার সাহায্যে আসবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত মানুষ গিয়া বলবে পয়গম্বর আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন বিচারটা তারা দেয় না, বন্দারে সুযোগ দেয় তবে ধরবে, ধরার মতো ধরবে ঠিক নেই, আরে ভাই যে কথা বুঝাইতে চাইলাম এই যে কিয়ামতের ময়দানে ভাববেন না ভাববেন না, এখানেই নবীর কান্না শেষ, এবার আসুন নবী কোথায় কোথায় কানবে রে, কিয়ামতের মাঠে কানবে, কখন কানবে আল্লাহর নবী বলেন যারা হাউজে কাউসারের পানি পান করবে না তাদের এই অবস্থা যখন শুরু হবে, হাউজে কাউসারের পানি কয়দল পান করতে পারবে না, এ জোরে কোন কয়দল ইয়াদ আসেনি আলোচনার ফিনিশিং দিতে হবে, বুঝতে হবে বিষয়ের উপরে, তিনটা দল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তিনটা দলের মধ্যে এক নাম্বার দলটার নাম হলো মুরতাদ, এ মুরতাদ চিনেন না আপনারা, এ মুরতাদ কারে কয়, যেই লোকটা ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যায় বাহির হয়ে যায়, ইসলাম ধর্ম যেই ব্যক্তি ত্যাগ করে এটাই হলো মুরতাদ, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, বাংলাদেশে মুরতাদ আছে নি
সমাবেশী প্রতিদিন মুরতাদ হইতাছে, প্রতিদিন মুরতাদ। ইসলামিক আইন অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। বাংলাদেশে যদি ইসলামিক আইন চলতো তাহলে একটা মুরতাদ থাকতো না, সবচেয়ে ফাঁসি হইতো। মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এখন যেই দেশে মুরতাদ থাকবে, মুরতাদকে যদি ফাঁসি দেওয়া না হয়, কিয়ামতের মাঠে ওই দেশের প্রধান যিনি থাকবেন, প্রেসিডেন্ট হোক অথবা প্রাইম মিনিস্টারই হোক, যিনি থাকবেন ওনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার দেশে এত মুরতাদ কিভাবে হলো? কথা বুঝতে পারছেন? বলে আমি মুরতাদদের শাস্তি দেই নাই। শাস্তি না দেওয়ার কারণে মুরতাদ জন্ম নিছে, আর জমিনে তুমি তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছো না। তাহলে জেনে রাখো, দেশের প্রধান হওয়ার কারণে তুমি তাকে মৃত্যুদণ্ড দাও নাই, এই দুনিয়াতে বাঁচায় দিছো, পরজগতে আল্লাহ তোমার গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া দিবে, ফাঁসির রশি তোমার গলায়।